হাই গাইস আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্য যদি আপনারা বেকার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই তৈরি করা হচ্ছে কারণ আমাদের রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ঘোষণা করে দিয়েছেন বেকার ছেলে মেয়েদের মানে পঞ্চাশ হাজার ছেলে মেয়েদের দেওয়া হবে বছরে এক লাখ টাকা যে কোনো ছোটখাটো বিজনেস শুরু করার জন্য বা আইটিআই যে সব স্টুডেন্টরা করেছেন সেই সমস্তকে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যাপারে আমি ডিটেলসে আলোচনা করবো এবং দু হাজার তেরো সালে ঘোষণা করেছিলেন যুবশ্রী এবং দু উনিশ সালে ঘোষণা করে দিয়েছেন যুবশ্রী অর্পণ সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে দেখুন আমার ভিডিও নিচে এই ধরনের লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটিকে প্রেস করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে হবে আমি যখনই কোনো এই টপিকের উপর আমি ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এই ধরনের ভিডিও থেকে আপনি সবসময় এগিয়ে থাকবেন বা আপডেট থাকবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি কথা না বাড়ে এখানে রয়েছেন দেখুন যুবশ্রীদের জন্য মমতার নতুন অর্পণ বছরে এক লক্ষ টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটই বুধবার হাওড়া সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে দিলেন নতুন প্রকল্প যুবশ্রী অর্পণ এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর রাজ্যে পঞ্চাশ হাজার যুবক যুবতীকে রাজ্যে এক লক্ষ টাকা দেওয়া হবে যাতে তারা নিজেদের সংস্থান কোনো ব্যবসা চালু করতে পারে বুধবার হাওড়া সাঁতরাগাছি আরুপাড়ার একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যুবশ্রী অর্পণ এর মধ্যে তিনি বললেন নোটবন্দির পর দেশে দু কোটি ছেলে মেয়ে কাজ হারিয়েছে বাংলা সেখানে চল্লিশ শতাংশ কর্মসংস্থান বেড়েছে কর্মসংস্থান তৈরিতে বাংলা দেশের মধ্যে সেটা হবে ঠিক আছে রাজ্য বাজেটের অঙ্গনারী ও আশাকর্মীদের বার্তা বাড়ানোর বা গ্রুপ ডির এর কর্মীদের মাইনে বাড়ানো সব ক্ষেত্রে একের পর এক দরাজ ঘোষণা করেছিলেন মমতা সরকার তবে কর্মহীন শিক্ষিত তরুণ তরুণীদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা চমকেছিলেন অনেকেই সংখ্যাটা নেহাত কম নয় পঞ্চাশ হাজার অনেকে আবার এও বলেছিলেন যে পরিমাণ টাকা এতে খরচ করবে তার থেকে এসএসসি পিএসসি তে লোক নিয়োগ করে ফেলেছেন কর্মসংস্থান হবে কম টাকা তো খরচ হবে রাজ্য বাজেটের অধিবেশনের উপস্থিতি ছিলেন না মুখ্যমন্ত্রী বমন্ত বন্দ্যোপাধ্যায় সেদিন তিনি ছিলেন ধর্মতলায় ধর্না মঞ্চে রাজীব কুমার সিবিআই ইস্যুতে তখন সরগরম কলকাতা মঞ্চের পাশে একটি ছোট্ট ঘরে ক্যাবিনেটে মিটিং সেরে অর্থমন্ত্রী অমিত মিত্র সহ বাকি মন্ত্রী বিধায়ক চলে গিয়েছিলেন বিধানসভায় বাজেটের অধিবেশনে ভোটের আগে শেষের বাজেটের কার্যত হাত উপুর করে দিয়েছিলেন মমতা সরকার যার মধ্যে অন্যতম ঘোষণা ছিল প্রতি বছর পঞ্চাশ হাজার ছেলে মেয়ে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে এই দিন ভোট ঘোষণার দিন কয়েক আগেই এই প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সো অনেক বড়ো প্রকল্প রিলিজ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কবে থেকে স্টার্ট হবে কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে সেই ব্যাপারে কোনো রকম অফিসিয়াল নোটিশ আসেনি যখনই কোনো সেই রকম কোনো অফিসিয়াল নোটিশ আসবে সবার প্রথমে আমা আপনারা আমাদের চ্যানেলে কিভাবে ফর্ম ফিল করতে হবে সেই প্রসেসটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেলাইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে এই ব্যাপারে যে ভিডিও বা যে নোটিশ আসলে সবার প্রথমে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য